more slowly than stationary particles as strange. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস সবাই ভালো আছেন। ইন্টেলের সবচেয়ে লেটেস্ট প্রসেসর, ইন্টেলের 11 জেনের একটা প্রসেসর দিয়ে আজকে একটা পিসি বিল্ড আপনাদেরকে দেখাবো। যারা দীর্ঘদিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছিলেন ইন্টেলের সবচেয়ে লেটেস্ট যে প্রসেসরটা আছে 11 জেনের, সেই প্রসেসরটা অ্যাভেলেবল হওয়া মাত্র যেন একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেয়, তো সে কারণে আজকে চলে আসা। আশা করতেছি এই ভিডিওটা যারা ইন্টেল লাভার আছেন এবং ইন্টেলের সবচেয়ে শক্তিশালী প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ড করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক স্পেশাল হবে। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে। যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলেই আমার করা এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমি আমার চ্যানেলে আপলোড দিব। কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম ইন্টেলের সবচেয়ে লেটেস্ট প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে 11900K। সত্যি কথা বলতে এই প্রসেসরটার বক্সটা এত সুন্দর, আমার কাছে কিন্তু স্পেশালি প্যাকেটটা খুব সুন্দর লেগেছে। অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করতেছিলেন ভাইয়া কবে 11 জেনের প্রসেসর আসবে, কারণ অনেকদিন আগে আমি 11 জেনের বোর্ডের ভিডিও দিয়েছিলাম। সো ফাইনালি কিন্তু চলে আসলো Core i9 11900K এই প্রসেসরটি। আমাদের আজকের ভিডিওর মধ্যে আমরা এই প্রসেসরটি রাখতেছি, তবে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলিনি যে টোটাল কস্টিং কত আসতেছে। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে। আমি প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস কিন্তু আমার স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন এবং কমেন্ট আপনারা জানাবেন যে টোটাল কত টাকা হলো। এবার আমি আপনাদের থেকে জানবো আজকের বিলটি কত টাকায় হচ্ছে। সো এই প্রসেসরটি থাকতেছে বিল্ডে, পাশাপাশি আমরা আজকে কিন্তু দুইটা মাদারবোর্ড রেখেছি আমাদের এই বিল্ডের সাথে, আসুস এবং গিগাবাইট, যার যে ব্র্যান্ডটা পছন্দ দুইটার প্রাইসই কিন্তু একই রকম। প্রথমে গিগাবাইটের কথা বলবো, Z590 ভিশন জি, আমি কিন্তু আমার লাস্ট একটা ভিডিওতে এই মাদারবোর্ডটা দেখিয়েছিলাম আপনাদেরকে। সো এই মাদারবোর্ডটাতে 10 জেন এবং 11 জেন দুইটা প্রসেসরই কিন্তু সাপোর্ট করবে। Z590 চিপসেটের একটা মাদারবোর্ড, 1200 সকেটের। সো এই মাদারবোর্ডটা আপনারা চাইলে নিতে পারেন। যারা আসুস পছন্দ করেন তাদের জন্য টাফ গেমিংয়ের Z590+Wi-Fi এই মাদারবোর্ডটা আছে। সো এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন। যাই হোক, দুইটা মাদারবোর্ডের প্রাইসই কিন্তু 25,000 টাকার আশেপাশে আমি বলে দিলাম। সো যার যেটা ভালো লাগে নেবেন। আমরা একটু চিন্তা করেছি যেহেতু বাজেটটা আসলে টাইট আমাদের সবারই এখন বর্তমানে করোনা পরিস্থিতির কারণে, আর গ্রাফিক্স কার্ডের বাজারে তো আগুন আপনারা সবাই জানেন, আমরা এই জন্য কিন্তু আপাতত 3070 দিয়ে আজকের বিলটা রেডি করেছি। এবং আমার বিশ্বাস এই পিসিটা দিয়ে আপনারা একেবারে হাই লেভেলের গেমিং করতে পারবেন, পাশাপাশি কিন্তু চমৎকারভাবে এডিটিং, গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিং এমন কোনো কাজ নেই যেটা এই পিসি দিয়ে করা যাবে না। সো আমাদের আজকের বিল্ডে কিন্তু আপনাদের জন্য আমি রেখেছি জিফোর্সের RTX 3070 অরাস মাস্টারের একটি গ্রাফিক্স কার্ড। অরাস মাস্টারের কথা কি বলবো, অনেক গেমার ভাইরা আছেন যারা নাকি এই কার্ডটি স্পেশালি বেশি পছন্দ করেন, শুধুমাত্র এই গ্রাফিক্স কার্ডে একটা ডিসপ্লে আছে এলইডি সেটার জন্য, এবং এছাড়াও কিন্তু অন্যান্য ফিচারও কিন্তু এই কার্ডটির অনেক ভালো। আপনারা জানেন RTX 3070 এই কার্ডটা আপনারা নিতে পারেন, এটা কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে। 8GB GDDR6 একটা গ্রাফিক্স কার্ড, গেমিংয়ের জন্য এবং এডিটিংয়ের জন্য সব ক্ষেত্রে কিন্তু এই কার্ডটির পারফরমেন্স অসম্ভব ভালো। 3 ফ্যান মানে 3টা ফ্যান সহ চমৎকার এই গ্রাফিক্স কার্ডটা আমাদের আজকের বিলটা থাকতেছে। তো এই গ্রাফিক্স কার্ডের পাশাপাশি কিন্তু আমরা এপিসিতে ইউজ করব ডমিনেটরের র্যাম। আপনারা জানেন ডমিনেটরের র্যামগুলো কিন্তু কোর্সারের চমৎকার একটি এডিশন। সো এই 8GB করে 16GB আমরা আপাতত দুইটা র্যাম রেখেছি, 16GB 32GB আপনারা নিতে পারেন। আপনারা সবাই জানেন যে মাদারবোর্ডটার কথা আজকে বললাম Z590, এটা কিন্তু ম্যাক্সিমাম 128GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয়, আসুসের টাফ গেমিংয়ের এই মাদারবোর্ডটা কিন্তু সর্বনিম্ন 2130 MHz থেকে শুরু করে 5130 MHz পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। সো আপনারা কিন্তু চাইলে র্যাম আরও দুটা বাড়িয়ে নিতে পারেন ভালো পারফরমেন্সের জন্য। আমরা 8GB করে 16GB এই দুটা র্যাম আপাতত রাখতেছি। এবার বলবো স্টোরেজের কথা, আমরা আমাদের আজকের বিলটা কিন্তু দুটাই স্টোরেজ রেখেছি এবং দুটাই কিন্তু স্যামসাংয়ের। আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের 970 EVO+, প্রথম যে স্টোরেজটা এটা হলো আপনার অপারেটিং সিস্টেমের জন্য। আমরা এটার মধ্যে অপারেটিং সিস্টেম ইউজ করবো এবং আমাদের যত সফটওয়্যার আছে প্রোগ্রামগুলো কিন্তু আমরা ইউজ করবো এই এসএসডিটার মধ্যে। স্যামসাংয়ের 970 EVO+, 250GB একটা NVMe M.2 এটা থাকতেছে মেইন স্টোরেজ হিসাবে, এবং পাশাপাশি কিন্তু আমরা 500GB আরও একটা স্টোরেজ রাখতেছি, 860 EVO, এটা হলো স্যামসাংয়ের 500GB SATA SSD। সো 500 এবং 250, টোটাল 750.5 GB কিন্তু স্টোরেজ থাকতেছে। আপনারা চাইলে যাদের বাজেট কম আছে এটা রিমুভ করতে পারেন, পরবর্তীতে অ্যাড করতে পারবেন, চাইলে এর থেকে বড় স্টোরেজও কিন্তু আপনারা নিতে পারবেন। বন্ধুরা, আজকের যে প্রসেসরটি ইন্টেলের 9 জেন, এটা কিন্তু একটা আনলক প্রসেসর, আর এই প্রসেসর বক্সের মধ্যে কিন্তু আমরা কোনো ফ্যান পাবো না, শুধুমাত্র প্রসেসরটি থাকবে। অবশ্যই আপনাকে একটা লিকুইড কুলার ইউজ করতে হবে ভালো পারফরমেন্স পেতে হলে। আমরা আমাদের বিল্ডে আজকে কোর্সায়ের একটি লিকুইড কুলার রেখেছি যার মডেল H110i।
RGB প্লাটিনাম এই চমৎকার লিকুইড কুলারটা থাকছে, সেটা কিন্তু 240, তার মানে দুটো ফ্যান থাকবে এটার মধ্যে 120 করে। এবং পাশাপাশি কিন্তু আপনারা জানেন এই চমৎকার কোরসায়ারের যে হিটসিংটা আছে প্রসেসরের উপরে যেটা লাগবে, সেখানে কিন্তু চমৎকার একটা RGB অপশন দেওয়া আছে। এটা কিন্তু আমার কাছে স্পেশালি খুব ভালো লাগে। আপনারা জানেন এই লিকুইড কুলারটি 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আপনারা এই লিকুইড কুলারের টোটাল লাইটিংটাকে কন্ট্রোল করতে পারবেন আইকিউ সফটওয়্যারের মাধ্যমে। বন্ধুরা, এবার বলবো পাওয়ার সাপ্লাইয়ের কথা। আমাদের আজকে যে গ্রাফিক্স কার্ডটা আমরা ইউজ করতেছি অরাসের GeForce RTX 3070, এই গ্রাফিক্স কার্ডের জন্য রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হলো 650 ওয়াটের। তবে আমরা 650 ওয়াটের থেকে একটু বেশি ইউজ করবো। CX750F RGB কোরসারের এই চমৎকার পাওয়ার সাপ্লাইটি ইউজ করবো। RGB একটি পাওয়ার সাপ্লাই, ফুল মডিউলার এবং 80+ বোর্ড সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটি থাকতেছে আমাদের আজকের বিল্ডের মধ্যে। আর ফাইনালি বলবো কম্পিউটার কেসের কথা। আমরা কিন্তু আমাদের আজকের বিল্ডের সাথে রেখেছি এনটেকের একটা কম্পিউটার কেস। চমৎকার এই কম্পিউটার কেসটার সামনের এই অংশটা কিন্তু টোটালটাই মেশ, সো এয়ার ফ্লো ভালো হবে। এবং উপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টার দেওয়া আছে, এখানেও কিন্তু আমরা লিকুইড কুলারটা ইউজ করবো। সো এনটেকের NX500 এই কম্পিউটার কেসটা কিন্তু আমাদের আজকের বিল্ডে থাকতেছে। কেসিংটার লেফট সাইডে আপনারা তাকালে দেখবেন একটা টেম্পার গ্লাস দেওয়া আছে, এবং একেবারে ব্যাক সাইডে কিন্তু একটা এক্সস্টের ফ্যান দেওয়া আছে। আর সামনের দিকে কিন্তু কোনো ফ্যান থাকবে না, এজন্য আপনাকে অবশ্যই ফ্যান ইউজ করতে হবে। আমরা কিন্তু আপাতত একটা লিকুইড কুলার ইউজ করেছি। আপনারা এখানে কিন্তু অবশ্যই 3টা বা 4টার যে ফ্যান পাওয়া যায় সেরকম একটা ফ্যান কিন্তু আপনারা কিনে নেবেন, অথবা ইন্ডিভিজুয়াল যে ফ্যানগুলো পাওয়া যায় সেটা আপনারা নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এলাম। এরকম একটা পিসি বিল্ড করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটারে, কারণ আমাদের কাছে স্টকে এই মুহূর্তে এই লেটেস্ট প্রসেসরটা আছে 11 জেনের। আর আজকে কিন্তু আমি কোনো টোটাল প্রাইস বলিনি, আপনারা সবাই জানেন সবসময় আমি প্রাইসটা বলে দিই। আজকে আপনারা হিসেব করে আমি সবগুলো প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে ক্যালকুলেট করে একেবারে টোটাল পিসিটাতে কত কস্টিং হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। যাদের এরকম পিসি লাগবে ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756 57 এখানে চলে আসবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন নেক্সটে আপনারা কী টাইপের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।